ছয়টি এজেন্সিকে আমরা নোটিশ দিয়েছি আর আসলে আমরা আরও বেশি এজেন্সিকেও নোটিশ দিয়েছি ছয়টি এজেন্সির বিষয়ে আমাদের অবজারভেশন ছিল যে তারা এখনও পর্যন্ত ভিসা করেনি তো আজকে আমরা তাদেরকে ডেকেছিলাম এগারোটার সময় আমাদের যারা ভিসা করেনি অথবা যারা পেড এখনো এখনও সম্পন্ন করতে পারেনি এবং টিকিট বুকিং দেয়নি রীতিমতো টিকিটের জন্য আমরা জানেন যে পে অর্ডার করতে হয় সেটি করেনি এই জন্য আমরা আট বারোটি এজেন্সিকে আমরা আজকে ডেকেছিলাম এখানে তো তাদের সবাই মোটামুটি এখানে আসছে নয়জন জন এখানে উপস্থিত হয়েছে আর তিনটা আসনি আমরা তাদেরকে আবার শনিবারের সময় দিয়েছি এবং কয়েকজনকে আমরা বিকালের মধ্যে সময় দিয়েছি সর্বশেষ অবস্থা জানানোর জন্য তো আমরা যা তাদের শুনানি শুনানি নিয়ে যতটুকু আমরা ধারণা নিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি নিয়েছি যে আজকের মধ্যে ম্যাক্সিমাম ভিসা করে ফেলবে আর যারা আজকের মধ্যে পারবে না তারা অবশ্যই রবিবার রবিবারের মধ্যে তাদের ভিসা সম্পন্ন হবে এটা আমরা প্রতিশ্রুতি তাদের কাছ থেকে নিয়েছি এবং তাদের কিছু সমস্যা ছিল এখানে বসেও সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করে দিয়েছি এবং কয়েকজনের বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যা ছিল এবং এই সমস্যার পিছনে মূল হল যে আপনারা জানেন বেসরকারি ব্যবস্থাপনার যারা হজ যাত্রী তারা তারা অনেকে এজেন্সির সাথে যোগাযোগ করেন না এবং এজেন্সিও তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে না এই কাজগুলো করে মূলত গ্রাম এলাকায় বা মপসল এলাকায় কিছু প্রতিনিধি থাকে যাদেরকে আমরা বলি গ্রুপ লিডার এরা অনেকে সময় মতো হাজিদের টাকা পরিশোধ করে না এই টাকা পরিশোধ করতে না পারার কারণে এজেন্সিগুলোও সময় মতো আমাদের এই অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারেনি তাদের আইবেন হিসাবে টাকা সময় মতো যায়নি তারা সেই কারণে বাড়ি ভাড়াও পিছিয়ে পড়েছে সো মক্কা এবং মদিনাতে বাড়ি ভাড়া সময় মতো করতে পারেনি আর আপনারা জানেন যে বাড়ি ভাড়া করতে না পারলে ভিসা করা যায় না কারণ ভিসা করার সাথে হজ কোথায় থাকবে কোন হোটেলে থাকবে সেই হোটেলটা দেখাতে হয় সেই কারণে অনেকে পিছিয়ে আছে তবে আমরা আজকে তাদের কাছ থেকে একদম সরাসরি এখানে কথা বলেছি শুনে শুনে শুনানি নিয়েছি তাদের লিখিত বক্তব্য নিয়েছি আমরা আমরা আশাবাদী যে তা এক থেকে দুই দিনের মধ্যে সবার ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে আমরা আশা করছি বিমান এবং ফ্লাইনাসের যে টিকিট বুকিংয়ের হারটা আপনারা আপনার কম দেখতেছেন এটা ইনশাল্লাহ সমস্যা হবে না তারা টিকিট বুকিং সময় মতো করতে পারবে আর যেহেতু কিছু হাজির ভিসা বাকি ছিল সেই জন্য তারা টিকিট করতে পারেনি তা আমাদের ধারণা যে এখন এক দুই দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং সবার ভিসা টিকিট সবই হবে এবং কোনো ফ্লাইট এবছর ক্যান্সেল হবে না আমরা এই ব্যাপারে আশ্বস্ত আছি